নমস্কার গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট্ট গল্প হিম চাঁদের আলো মোবাইলে আবার সৌর্যর নাম্বারটা টিপলো ঝুম ধুস সেই এক রেকর্ড দ্য নাম্বার ইউ কলিং ইজ আউট অফ রিচ আশ্চর্য কানপুরের মতো একটা শহরে সেলফোন ধরা ছোঁয়ার বাইরে ও নির্ঘাত ব্যাটারি ডাউন তা বলে চার চারটে দিন চার্জারটা কি কলকাতায় ফেলে গেছে নাকি হতে পারে হতেই পারে আইআইটিতে চান্স পাওয়ার আনন্দে বাবুর যা তুরির দশা আজব ছেল তো নতুন চার্জার তো কিনে নিতে পারে কিংবা লোকাল বুথ টুথ থেকেও তো একটা কল করা যায় কি চরম ব্যাপকতামি ঝুম একটা আগুনে শ্বাস ফেলল আসলে বাবু এখন বিন্দাস বনে গেছেন নয়া নয়া ইয়ার জুড়ছে তো তাতেই মুশগুল কোথায় কে ঝুম কলকাতায় ছটফট করছে ভাবতে ভারী বয়ে গেছে সূর্যর একেই বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড চার দিনেই যদি এই হয় চার মাস পরে কি হবে মন থেকে ঝুম পুরোপুরি কি ডিলিট ল্যান্ডলাইন বাড়ছে কোনো কেজো ফোন নাকি ছোট পিসি দুপুরবেলাটা ছোট পেশির ঘোঁট করার সময় ঠাম্মার সঙ্গে ঝুমকে গিয়ে তুলবে ফোনটা এত সতেরো ঘন্টা প্রশ্ন করে ছোট পেশি এক্ষুনি হয়তো জেরা শুরু হবে ঝুম আজ কলেজ বাঙ্ক করলো কেন ক্লাস্টাস কেমন হচ্ছে বিকেলে কি করবে সন্ধে কোথায় যাবে ফোনটা বেজেই চলেছে উফ ঠাম্মা ধরে না কেন খানিক অপ্রসন্ন মুখে ঝুম গিয়ে রিসিভারটা তুলল বেজার গলায় বলল হ্যালো ওপারে একটা বুরুটেশ্বর আমি দু দুর্গাপুর থেকে ফোন করছি আমার নাম নীলাম্বর রায় ঝুমের বলতে ইচ্ছা করলো তো কিন্তু সামলে নিয়ে বলল কাকে চান আমি মানে আমার এক প্রতিবেশীর বাড়িতে সম্প্রতি একজনের সঙ্গে দেখা হলো তার কাছ থেকেই নম্বরটা পেয়েছি আপনারা হয়তো তাকে চিনবেন সুরেন বাগচি টিপিক্যাল সুরডাদের স্বভাব পয়েন্টে না এসে প্যাঁচ মেরে মেরে কথা বলা সুরেন বাগচি মানে বাবা সেই সুরেন মামা হুম ওরা তো বাগচি ভাবনার মাঝেই ফের কাঁপা কাঁপা গলা সুরেনি আমায় কথায় কথায় বলল ওর ডালি দিয়ে এখন এই ডালিগঞ্জে থাকে আমি তখন ভাবলাম দাঁড়ান দাঁড়ান আপনি ঠিক কি নম্বর চাইছেন বলুন তো কি কাণ্ড লোকটা থেমে থেমে তাদের বাড়ির নম্বরই তো বলছে ঝুঁটিতে মগজটাকে একবার সাফ করে নিল ঝুম গলা ছেড়ে বলল আপনি কি আমার ঠাকুমার কথা বলছেন মঞ্জুলিকা হ্যাঁ হ্যাঁ ডালির তো ওটাই ভালো নাম তা ডালি মানে মঞ্জুলিকাকে কি এখন পাওয়া যাবে একটু কথা বলতাম এত সংকোচ করে কেন ঝুমের কেমন যেন ধন্দ জাগলো রিসিভারের মুখটা চেপে ধরে হাঁক পারল ঠাম্মা তোমায় একজন খুঁজছেন মঞ্জুলিকা বোধহয় শুয়েছিল কোমর চেপে এলো ধীরে সুস্থে ঝুমের তিয়াত্তর বছরের ঠাম্মা বাতের ব্যথায় বেশ কাতর ইদানিং চলতে ফিরতে তার বেশ সময়ও লাগে কাছে এসে ভুরু নাচিয়ে নাতনিকে জিজ্ঞেস করল কে রে জবাবের বদলে টেলিফোনটাই ধরিয়ে দিলে ঝুম সামান্য তফাতে গিয়ে অবলোকন করছে ঠাকুমাকে প্রথমে জিজ্ঞাসা তারপর বিস্ময় ক্রমশ বদলে যাচ্ছে মঞ্জুলিকার মুখমণ্ডল হঠাৎ হঠাৎ উদ্ভাসিত হয়ে উঠছে কখনো বা ঈষৎ উদাস কখনো বা ফুটে নিছকে কেঠো অভিব্যক্তি একবার হেসেও উঠল খিলখিল হবহু কিশোরীর মতো বকর বকর চলছে তো চলছেই চলছে তো চলছেই অবশেষে ফোন যখন ছাড়ল মঞ্জুলিকা তখন হাঁপাচ্ছে দমনীতে নিতে টেরচা চোখে নাতনিকে দেখলো মঞ্জুলিকা ঠোঁট টিপে বলল সুরেন দুর্গাপুর গিয়েছিল নইলে নীলুদা ইহ জীবনে আর আমার খোঁজই পেত না এই নীলুদাটা কে হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড দুধ বাবা আমাদের সময় ওইসব ছিল নাকি তার উপর আমরা থাকতাম মফসলে সেখানে ওই রকম কিছু ভাবা উপায়ই ছিল না নেলুদা আমাদের পাড়ার ছেলে ছিল খুব মেধাবী কলেজে পড়ার সময় প্রায় দিনই বাবার কাছে আসতো এই অঙ্ক টঙ্ক বুঝতে তখনই যা কথাবার্তা হবার হতো একটু আতটু কিন্তু তোমার ভাবভঙ্গি দেখে তো আর একটু আদ্র মনে হচ্ছিল না যা গলে গোলে পড়ছিলে আহা বাপের বাড়ির দেশের লোকের গলা শুনে আনন্দ হবে না ব্যাস ওইটুকুই উম ঝুটমাত বলো ঠাম্মা না রে সত্যি বলছি আমাদের মধ্যে তেমন কিছু ছিল না মঞ্জুলিকার চোখ তীর তীর কাঁপছে তবে নীলুদার মধ্যে একটু খ্যাপামিয়া অবশ্য ছিল কিরকম কিরকম কেমন করে যেন তাকাত কিন্তু ওরা তো কায়স্থ ছিল বাগচি মেয়ের ওপর নজর পড়েছে জানলে বাবা ওর পিঠের ছাল তুলে নিত ও সেই জন্যই বুঝি তোমরা এগোনি নি বাজে বকৃষ্ণা তো এগোনো পিছনোর কথা আসে কত থেকে মঞ্জুলিকে মৃত ছামড়ে উঠল নীলুদা কলেজ পাশ করে চাকরি নিয়ে চলে গেল সেই আসাম এদিকে আমারও বিয়ে হয়ে গেল চলে এলাম এই কলকাতায় ব্যাস আর চোরে কামারে সাক্ষাৎ নেই সে কি গো তোমার বিয়ের আগে পরে কখনো দেখা হয়নি একবারই হয়েছিল আমার তখন বিয়ের তারিখ ঘাড়ের কাছে ফোঁস ফোঁস করছে তারপর তো ওই নীলুদা বাপ মা ভাই বোনকে নিয়ে শান্তিপুরের পাট উঠিয়ে দেশান্তরী হয়ে গেল পাকাপাকি পরে তারও বিয়ে থা হয়েছে নিজের ঘর সংসার হয়েছে ছেলে নাকি এখন জার্মানিতে থাকে দুর্গাপুরে এখন শুধু কর্তাগিন্নির বাস বাবা এত হিস্ট্রি তোমার এইটুকু সময়ের মধ্যে জানাও হয়ে গেল ওই তো বললো আমি শুনলাম তোমার খবর কিছু জানতে চাইলেন না সবই আগে শুনে নিয়েছে সুরেনের কাছ থেকে তোর দাদু কবে মারা গেল তার কি হয়েছিল তোর পিসিদের কথা তোর বাপমার গল্প কিছুই তার অবিদিত নেই তোর চাকরি করা বাপ মার তুই যে সবেধন নীল সেটা পর্যন্ত জানে বুঝলাম এখনো তোমার সম্পর্কে বেশ ইন্টারেস্টেড তোমার ব্যাকগ্রাউন্ডটাও তাই স্টাডি করে নিয়েছে ঠাট্টাটা যেন গাই মাখল না মঞ্জুলিকা ইসৎ দূরমনস্ক সুরে বলল সত্যি নীলুদাটা এখনো পাগলি আছে কেন তোমায় নতুন করে প্রপোজ করলো নাকি হুম কি যে আবুল তাবুল বকিস না বললাম না দুর্গাপুরে তার এখন টোনা সংসার বলতে বলতে মাথা দোলাচ্ছে মঞ্জুলিকা প্রায় আত্মগতভাবে বলল তবে হ্যাঁ আমাকে বলেছিল একদিন না একদিন ফের আমাদের যোগাযোগ হবে কথাটা শেষ পর্যন্ত ফুলল ফলিয়ে ছাড়ল তো কিন্তু চুয়ান্ন বছর পর থামার মুখে এক অপার্থিব হাসি দেখতে পাচ্ছিল ঝুম হাসি তো নয় যেন শীতল জ্যোৎস্না ঝুমের চার দিনের বিরহ অভিমান অস্থিরতা সব যেন জুড়িয়ে আসছিল নিজেরই অজান্তে সুচিত্রা ভট্টাচার্যের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কামেন্টে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের সঙ্গে আর আজকে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরও অনেক ছোট গল্প আছে বড় বড় উপন্যাস আছে হলে সেগুলো শুনতে পারেন খুব শিগগিরই ফিরে আসছি আবার একটা নতুন গল্প নিয়ে নমস্কার ভালো থাকবেন সবাই